দেখো স্টুডেন্ট, আজকে যেটা তোমাদের আমি প্র্যাকটিক্যাল করাচ্ছি অত্যন্ত একটা ভাইটাল প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে এই সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটর আমি পড়াতে এসেছি, সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস মোটর এটা হচ্ছে একটা প্যানেল, আর এই হচ্ছে সিনক্রোনাস মোটরের চিত্রটা। সিনক্রোনাস মোটরটা হচ্ছে এইটা, আর সিনক্রোনাস মোটরের ভিতরে যে আর্মেচার পার্টটা, সেই আর্মেচার পার্টটা হচ্ছে এইটা। ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে আর্মেচার পার্টটা। এই আর্মেচার পার্টটাকে আমি খুলেছি, এইটা হচ্ছে আর্মেচার পার্ট। ভালো করে দেখো, এইটা হচ্ছে আর্মেচার পার্ট, এটাকে আমি খুলেছি। আর এইটা হচ্ছে স্টেটর পার্ট, এইটা হচ্ছে ফিল পোল, এইটা হচ্ছে স্টেটর পার্ট, এই পার্টটা হচ্ছে স্টেটর পার্ট। এখন এই স্টেটর পার্টটা বুঝতে গেলে ভালো করে প্রত্যেকটা জিনিস অবজার্ভ করো কি আছে। প্রথম সিনক্রোনাস মোটর, এটা সিনক্রোনাস মোটরের দুটো পার্ট, স্টেটর এবং রোটর। স্টেটর হচ্ছে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে রোটর পার্ট। আর হচ্ছে এক্সাইটার। এক্সাইটার কি জিনিস? না, ফিল্ডে এক্সাইটেশন দিতে হবে, তার জন্য এইখানে যে ফিল পোল গুলো রয়েছে, পোলের মাথাতে উপরের দিকে আলাদা এক্সাইটেশনের একটা পার্ট রয়েছে। এইখানে কিন্তু ডিসি সোর্স আসছে, এইখানে কিন্তু ডিসি সোর্স আসছে। ডিসি সোর্স দেওয়ার ফলে স্টার্টিং মুহূর্তে এখানে কিন্তু এক্সাইটেশন উৎপন্ন হবে। এই এক্সাইটেশনের জন্য তবে কিন্তু এ সিনক্রোনাস স্পিডে ঘুরবে। যদি এই এক্সাইটেশনটা না থাকতো তাহলে কিন্তু এই ইন্ডাকশন মোটর হিসেবে চলতো, যার নাম অল্টারনেটার তারই নাম সিনক্রোনাস মোটর। অল্টারনেটার হলে কি হতো? অল্টারনেটার হলে এইটা হচ্ছে মেকানিক্যাল পার্ট, এই মেকানিক্যাল পার্টটাকে আমরা ঘুরাতাম, আর এইখান থেকে বাইরের সার্কিটে তিনটে ফেজ পেয়ে যেতাম। ভালো করে বোঝো, তিনটে রিং আছে। রোটর পার্টটা দেখো, তিনটে ফেজের জন্য তিনটে ওয়াইন্ডিং এখানে করা আছে, তিনটে ফেজের জন্য তিনটে ওয়াইন্ডিং করে সেই ওয়াইন্ডিং এর তারগুলো এসে তিনটে রিং এর উপরে পড়েছে। তিনটে স্লিপ রিং দেখতে পাচ্ছ, তিনটে স্লিপ রিং এর উপরে কার্বন ব্রাশ বসানো থাকবে, কার্বন ব্রাশ বসিয়ে বাইরের সার্কিটে কারেন্ট যাবে। যদি এটা অল্টারনেটার হতো, যেহেতু এটা মোটর, সিনক্রোনাস মোটর, তাই এটাতে আমরা থ্রি ফেজ সাপ্লাইটা, থ্রি ফেজ সাপ্লাইটা তিনটে ফেজ আছে, এখান থেকে আমরা রেড, ইয়েলো এবং ব্লু, এই যে তিনটে তার, এই রেড, ইয়েলো, ব্লু তারটা সরাসরি মোটরের টার্মিনালে, এই যে টার্মিনাল বক্স আছে, এই টার্মিনাল বক্সে দিয়ে দিতাম। দিয়ে এইখানে রেড, ইয়েলো, ব্লু যে তিনটে ফেজের তার আছে, এই যে ব্লু কালারের তারটা, এই ব্লু কালারের তারটাই ভিতর দিক দিয়ে এসে দেখো, এখানে এই যে কার্বন ব্রাশ রয়েছে, এই কার্বন ব্রাশের মধ্যে তিনটে ফেজের উপরে পড়েছে, তিনটে ফেজের উপরে পড়েছে এই যে কার্বন ব্রাশ। তাহলে তিনটে ফেজ কার সঙ্গে কানেক্টেড? আমি একটুখানি রোটরটাকে নিয়ে আসছি এখানে কাছে। এই যে রোটরটা, এই রোটরটার উপরে দেখো, এই যে আর্মেচার পার্টটা রয়েছে, এর উপরে কার্বন ব্রাশটা বসে যাচ্ছে। তিনটে রিং এর উপরে তিনটে কার্বন ব্রাশ বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে থ্রি ফেজ সাপ্লাই এর মধ্যে দেয়া হচ্ছে, দেওয়ার ফলে এখানে একটা ফ্লাক্স উৎপন্ন হচ্ছে। আর ডিসি এক্সাইটেশন, ফিল্ডকে এক্সাইটেশনের জন্য আমরা যে F1 এবং F2, এই এক্সাইটেশনটা আসছে কোথায়? এখানে, এইখানে কিন্তু ফিল্ডকে এক্সাইটেশন স্টার্টিং মুহূর্তে এক্সাইটেড করার জন্য দেওয়া হচ্ছে। তিন রকম এক্সাইটেশনে চলতে পারে, ল্যাগিং, লিডিং এবং ইউনিটি। আমি এক্সাইটেশন দিলে কি হয় তার চিত্রটা আমি একটুখানি দেখাচ্ছি। দেখো এটা এখানে রাখলাম, তাহলে এখানে আমরা লাইন দিলাম, থ্রি ফেজ সাপ্লাই চলে এলো। থ্রি ফেজ সাপ্লাই চলে আসার পর তিনটে ফেজ এখান দিয়ে আছে। এখন আমরা অনলি এক্সাইটেশন দেবো। কিভাবে এক্সাইটেশনটাকে আমরা চেক করব দেখো, অনলি এক্সাইটেশন দেবো। এক্সাইটেশনটা আমরা কিভাবে চেক করব? এখানে তো ফিল্ডে ডিসি সোর্স দেওয়া হচ্ছে, আর এখানে মাল্টিমিটারে একটা ভোল্টেজ শো করছে। লক্ষ্য করো, এইখানে এইটা আমরা ডিসিতে সেট করছি, ডিসি, ডিসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজে সেট করেছি 200-তে। এবারে এখানে আমাদের ডিসি এক্সাইটেশনটা কত হচ্ছে সেটা শো করবে। এখন এইখানে আমরা এক্সাইটেশনটা দেবো, কিভাবে দেবো? না হচ্ছে এইখানে আমরা অন রেখেছি, এবার আস্তে আস্তে দেখো এক্সাইটেশন বাড়াচ্ছি। এক্সাইটেশন বাড়ানোর আগে আমাকে এখানে থ্রি ফেজ সাপ্লাই কিন্তু ফার্স্ট দিয়ে দিতে হবে। থ্রি ফেজ সাপ্লাই দিলাম, দেওয়ার পরে এইবারে দেখো এক্সাইটেশন বাড়াচ্ছি, এখানে এক্সাইটেশন, এখানে এক্সাইটেশন বাড়াচ্ছি, এখানে দেখো ভোল্টেজ বাড়ছে।
এই যে ওভার এক্সাইটেশন যদি করি একদম হাই ভোল্টেজে যদি দেই একদম এক্সাইটেশন যত বাড়াবো বেশি হয়ে গেল 200 রেঞ্জের বেশি দেখো 202 201 ভোল্টেজ দেওয়া হচ্ছে ডিসি তাহলে স্টার্টিং মুহূর্তে সিঙ্ক্রোনাস মোটরে এইখানে এক্সাইটেশনটা দিতে হবে এখানে এক্সাইটেশন দিলে এই পার্টটাতে যে ম্যাগনেট হচ্ছে দেখো কত সুন্দর ম্যাগনেট হচ্ছে দেখো এই দেখতে পাচ্ছ এই যে ম্যাগনেট এই যে ম্যাগনেট এই যে ম্যাগনেট লেগে যাচ্ছে হাই এক্সাইটেশন দেখতে পাচ্ছ কিভাবে ম্যাগনেটটা লেগে যাচ্ছে এই যে এক্সাইটেশন ফিল্ডে এক্সাইটেশনের জন্য এবার এক্সাইটেশনটাকে আমি কমিয়ে নেব কিভাবে দেখো এক্সাইটেশনটাকে আমি কমাচ্ছি আস্তে আস্তে কমাচ্ছি দেখো এক্সাইটেশনটা কমাচ্ছি তখন কিন্তু একদম অল্প পরিমাণ টানছে একদম এক্সাইটেশন কমিয়ে নিলাম দেখো একদম এক্সাইটেশন কমিয়ে নিলাম একদম কমিয়ে নিলাম জিরো তাহলে এক্সাইটেশন কিন্তু কমে গেল তাহলে ফিল্ডে যে ডিসি সোর্স এক্সাইটেশনের জন্য লাগবে সেটা দেখতে পেলে এই পার্টটাতে লাগছে এই পার্টটাতে অর্থাৎ এই পার্টটাতে ডিসি সান্ড ওয়াইন্ডিং রয়েছে এইখানে আমরা ডিসি সোর্স দিচ্ছি এখানে ডিসি ফ্লাক্স উৎপন্ন হচ্ছে এই ফ্লাক্সের প্রভাবে কিন্তু ঘুরছে তাহলে এক্সাইটেশনটা এখানে অত্যন্ত জরুরি ফিল্ডের সাপ্লাই ফিল্ড থেকে সাপ্লাই হচ্ছে আর থ্রি ফেজ পুরোপুরি আসছে এসে স্লিপিং এর উপরে পড়ছে তিনটে ফেজ এই স্লিপিং এর উপরে পড়ে আর্মেচারের তিনটে ফেজে ঘুরে যাচ্ছে তাহলে সিঙ্ক্রোনাস মোটরের যে দুটো পার্ট এই যে স্টেটর পার্টটা আর রোটর পার্টটা পরিষ্কার তোমাদের কাছে যে ফিল্ডে কিভাবে এক্সাইটেশন দিই ফিল্ডের এক্সাইটেশনটা কেমন দেখতে এক্সাইটেশন হচ্ছে কিনা সেটা দেখবার জন্য আমরা কিন্তু পরিষ্কার চিত্রটা দেখালাম এখন আমরা এবারে এখানে একটা পাওয়ার ফ্যাক্টর মিটার আমরা লাগিয়ে রেখেছি এখানে একটা পাওয়ার ফ্যাক্টর মিটার দেখো এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার থ্রি ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার এই পাওয়ার ফ্যাক্টর মিটারের সাহায্যে আমরা যে আন্ডার এক্সাইটেশন করলে ল্যাগি হচ্ছে ওভার এক্সাইটেশন করলে লিডি হচ্ছে বা নর্মাল এক্সাইটেশন করলে ইউনিটি হচ্ছে এটা কিন্তু বোঝবার জন্য আমরা মোটরটাকে পুরোপুরি সুইচ করি আগে রোটর পার্টটাকে এর মধ্যে দেই দিলে পুরো পার্টটা যখন ফিটিং হয়ে যাবে আমরা কানেকশনটা পুরো বোঝাবো কিভাবে বোঝাবো না এখানে তিনটে ফেজের জন্য রেড হলো ব্লু তিনটে ফেজ আছে এখানে ফিল্ডের এক্সাইটেশনের জন্য দুটো তার আছে ফিল্ডের F1 এবং F2 এখানে প্যানেল থেকে যে রেড ফেজ আসছে সেই রেড ফেজটা ফার্স্ট এসে পাওয়ার ফ্যাক্টর মিটারের এম এ কানেকশন হবে এম থেকে সি কিন্তু শর্ট হবে এম এর সঙ্গে সি শর্ট হবে আর এই এল থেকে পুরো যাবে হচ্ছে এল থেকে পুরো যাবে হচ্ছে একটা মোটরের টার্মিনালে এল থেকে লোডে যাবে এই টার্মিনালে চলে গেল এবার এই পাওয়ার ফ্যাক্টর মিটারে 500 ভোল্ট রেঞ্জে আমরা দিয়েছি যেহেতু থ্রি ফেজ যেহেতু 500 ভোল্ট রেঞ্জে দিয়েছি তাহলে এই 500 ভোল্ট রেঞ্জে দিয়ে আমরা এখান থেকে তিনটে ফেজ ব্লু ফেজ ইয়েলো ফেজ রেড ইয়েলো ইয়েলো ফেজের তারটা কোনটা ইয়েলো ফেজের তারটা হচ্ছে এইটা সেই ইয়েলো ফেজের তারটা যেহেতু এখানে এসছে সেই ইয়েলো ফেজের তারটা এখানে শর্ট করে আমরা সেকেন্ড টার্মিনালে দিয়ে দিলাম কারণ এখানে প্রেসার কয়েলে লাইন দিতে হবে তাই বিটুইন ফেজ দুটো ফেজ একটা রেড ফেজ এসছে এখানে একটা ইয়েলো ফেজ এসছে এই 500 ভোল্টে ইয়েলো ফেজ এসছে ভালো করে বুঝো এরপরে হচ্ছে ব্লু ফেজের তারটা সরাসরি আমরা একদম মোটরের টার্মিনালে দিয়ে দেবো এটা ওয়াট মিটারের সঙ্গে কোনো কানেকশন হবে না এইবারে আমরা মোটরের রোটর পার্টটাকে যদি আমরা ভেতরে দিয়ে দিই তাহলে এক্সাইটেশন কিভাবে উৎপন্ন হচ্ছে দেখতে পাচ্ছ এবং দেখো হালকা কিন্তু ম্যাগনেট কিন্তু আছে হালকা ম্যাগনেট থাকলে না থাকলে কিন্তু রিস্টার্ট হবে না রেসিডুয়াল ম্যাগনেটিজম কিন্তু আছে একটা টেস্টার থাকালে বয়ে যাচ্ছে কারণ পুনরায় স্টার্ট করতে গেলে তো রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকবে এখন এবার আমরা এর ভিতরের পার্টটাকে আমরা এর সঙ্গে সেট করে দিই কিভাবে ভিতরের পার্টটা সেটিং হবে দেখো এই সেটিং এর এইটা হচ্ছে বিয়ারিং দেখে নাও এইটা হচ্ছে বিয়ারিং শ্যাফটের উপরে পড়ানো আছে এটা একটা শ্যাফট যেহেতু এটা সিঙ্ক্রোনাস মোটর তাই মোটর মানে এখানে কিন্তু কারেন্ট দিতে হবে দিলে শ্যাফটটা ঘুরবে যদি এই সিঙ্ক্রোনাস মোটরটাই অল্টারনেটর হতো একই জিনিস তাহলে এই শ্যাফটটাকে ঘোরাতে হতো এখান থেকে বাইরের সার্কিটে কারেন্ট আউটপুট হতো তাহলে অল্টারনেটার এবং সিঙ্ক্রোনাস যে সেম পার্টস সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার দেখো কিভাবে সেটিং করতে হয় সেটা আমি সেটিং করছি কিভাবে সেটিং করব আমরা না হচ্ছে
এই যে থ্রি ফেজের যে থ্রি ফেজের জন্য তিনটে ব্রাশ রয়েছে, এবার দেখো এই পার্টটাকে আমরা ওই পাশ থেকে প্রেস করব। এখন এই যে পার্টটা ভিতরে আরেকটা পার্ট আছে, দেখো এই এই যে এইটা পার্টটা, এই পার্টটা, এই পার্টটা হচ্ছে ফিন, যাতে এয়ার সার্কুলেশন হয়। এয়ার সার্কুলেশনের জন্য এই ফিন লাগানো আছে, দেখতে পাচ্ছ, এয়ার সার্কুলেশনের জন্য, এয়ারটা যাতে সার্কুলেট হয়। কিভাবে এটা সেটিং করছি দেখো, আমরা এটাকে এই পাশ দিয়ে নিয়ে এলাম, এই পাশ দিয়ে নিয়ে এলাম, আমরা মার্কিং করা আছে, সেটিং হয়ে গেল। সেটিং দেখো কিভাবে হচ্ছে, এই তিনটে স্লিপিং এর উপরে তিনটে কার্বন ব্রাশ আমরা বসিয়ে দিচ্ছি, কার্বন ব্রাশটা বসিয়ে দিলাম, এই যে কার্বন ব্রাশটা। এবার এই যে আউটার কভার রয়েছে, এই যে আউটার কভারের মধ্যে এই বিয়ারিংটা ঢুকে যাবে। তার আগে আমরা ফার্স্ট হচ্ছে কার্বন ব্রাশটাকে আমরা কিন্তু লাগিয়ে নেব। কিভাবে কার্বন ব্রাশটাকে লাগাবো সেটা একটু দেখে নাও, এই এইভাবে লাগবে। দেখো এবার আমরা সিনক্রোনাস মোটরটা পুরো আমরা সেটিং করে ফেলেছি। সেটিং কিভাবে করেছি আমরা দেখি, আমরা দুই সাইডে ফ্রন্টের কভার ব্যাক কভার লাগিয়ে দিয়েছি, এখানে আমরা কার্বন ব্রাশ তিনটে লাগিয়ে দিয়েছি স্লিপরিং এর উপরে, স্লিপরিং তিনটে, তিনটে স্লিপরিং আছে, তিনটে স্লিপরিং এর উপরে তিনটে কার্বন ব্রাশ লাগিয়ে দিয়েছি। এবার এখানে কানেকশনটা একটুখানি আরেকবার বলে দিচ্ছি, এখানে হচ্ছে এফ ওয়ান আর এফ টু, যেটা সেটা ফিল্ড থেকে ফিল্ডে দেওয়ার জন্য ডিসি সোর্স, এখান থেকে এফ ওয়ান আর এফ টু ডিসি সোর্স, ডিসি হয়ে এখানে আসছে ডিসি সোর্স। আর রেড ইয়েলো ব্লু যে তিনটে ফেজ, রেড ফেজ, ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ, তিনটে ফেজ কিভাবে আসছে ভায়া পাওয়ার ফ্যাক্টর মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটারের কানেকশনটা কিভাবে হয়েছে আবার একটু দেখাচ্ছি। এখান থেকে ধরো রেড ফেজ, এই রেড ফেজের যে তারটা সরাসরি আমি এখানে এম এ দিয়েছি, এম আর সি কি করেছি শর্ট করে দিয়েছি, এই এল থেকে রেড ফেজটা চলে এসছে, এম থেকে রেড ফেজটা চলে এসছে মোটরের টার্মিনালে। ইয়েলো ফেজ যেটা, ইয়েলো ফেজ, ইয়েলো ফেজ, এই ইয়েলো ফেজের তারটা সরাসরি এখানে 500 ভোল্ট রেঞ্জে দিয়েছি, আর এইখান থেকে একটা শর্টিং টার্মিনাল দিয়েছি সরাসরি মোটরের টার্মিনালে। আর ব্লু ফেজ যেটা, সেটা ব্লু ফেজটা সরাসরি কিন্তু মোটরের টার্মিনালে চলে এসছে। কানেকশনটা পারফেক্ট মিটারের সঙ্গে কানেকশনটা তোমরা ইজিলি বুঝতে পেরেছো। এখানে আমরা পাওয়ার ফ্যাক্টর মিটার লাগানোর উদ্দেশ্যটা কি, কেন আমরা পাওয়ার ফ্যাক্টর মিটারটা লাগালাম সেটা বোঝো ভালো করে। এটা হচ্ছে আমরা যে এক্সাইটেশন, নর্মাল এক্সাইটেশন করব তাহলে কত পাওয়ার ফ্যাক্টর হবে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, আন্ডার এক্সাইটেশন করলে ল্যাগিং হবে, ওভার এক্সাইটেশন করলে লিডিং হবে সেটা দেখাবো। আর যদি চালুর মুহূর্তে এক্সাইটেশন ফার্স্টে কিন্তু চালু করা থাকে, এক্সাইটেশন দেওয়া থাকে, তাহলে যে এখানে একটা কাঁপুনি উৎপন্ন হবে হান্টিং, সেই হান্টিংটা তোমাদের চিত্রটা ভালো করে দেখাচ্ছি। দেখো এক্সাইটেশন অন করা আছে, এবার এখানে এক্সাইটেশন থেকে আমি কমিয়ে দিলাম বা এক্সাইটেশন দেওয়া আছে, সে অবস্থায় যদি এখানে এমসিবিটা অন করি তিনটে ফেজ এসে গেছে। এবার দেখো এখানে সুইচটা অন করছি, দেখো মোটরটা কাঁপছে, এই দেখো মোটরটা কাঁপছে, দেখতে পাচ্ছ, এই যে কাঁপুনিটা ডিসি হচ্ছে হান্টিং, এই যে কাঁপুনিটা, আবার দেখো এক্সাইটেশন অন আছে, এইটা হচ্ছে কাঁপুনি হান্টিং, এটা অল্টারনেটরে হান্টিং, এই যে থপথপ করে কাঁপা কেন হয়, হঠাৎ করে শ্যাফটে খুব বেশি লোড যোগ করলে, অথবা শ্যাফট থেকে খুব বেশি লোড কমিয়ে নিলে, অথবা এর ফ্রিকোয়েন্সি পরিবর্তন করলে, হয় ফ্রিকোয়েন্সি বাড়ালে নয় কমালে, এই করলে কিন্তু অল্টারনেটরে হান্টিংটা দেখা যায়, এই হান্টিংটা। এবার আমরা পাওয়ার ফ্যাক্টর মিটারের সাহায্যে আমরা দেখে নেব এর এক্সাইটেশনটাকে বাড়িয়ে কমিয়ে। এইখানে এক্সাইটেশনের ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি, ডিসি ভোল্টেজটা কত ভোল্ট হচ্ছে, এখানে ডিসি ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি মাল্টিমিটারে এই এক্সাইটেশনটা চেক করবার জন্য। এবার আমরা কানেকশনটা দিয়ে চালু করি, আমরা ফার্স্ট এক্সাইটেশনটা অফ করে দেবো,
দেওয়ার পরে এটাকে জিরো কন্ডিশনে দেব। দিলে দেখো দুটো অ্যামিটার, এই একটা এই একটা, এটা ফিল্ডের কারেন্ট, এটা আর্মেচার কারেন্ট, এটা আর্মেচার কারেন্ট মেজার করছে, এটা ফিল্ডের কারেন্ট মেজার করছে, এটা আর্মেচার, আর্মেচার যেটা মিডলে ঘুরছিল সে তার কারেন্ট মেজার করছে এটা, আর এটা হচ্ছে ফিল্ডের কারেন্ট মেজার করছে। এখন এবার আমরা স্টার্টারটাকে অন করব। অন করলাম, দেখো মোটর চালু হয়ে গেছে, মোটর চালু হয়ে গেছে, এবং চালুর মুহূর্তেই দেখতে পাচ্ছি এক্সাইটেশন বেশি আছে। দেখো পাওয়ার ফ্যাক্টর মিটারের লিডিং এর দিকে শো করছে, দেখো লিড লেখা আছে ডান দিকে, লিড দেখো লিড, লিডে পয়েন্টারটা কোথায় আছে, লিডের ঘরে চলে গেছে, পয়েন্টারটা লিডের দিকে চলে গেছে। আর এবার এক্সাইটেশন পরিবর্তন করছি, দেখো এক্সাইটেশন পরিবর্তন করছি, ভালো করে লক্ষ্য করো এক্সাইটেশনটাকে। আমি নর্মাল এক্সাইটেশন আস্তে আস্তে নর্মাল এক্সাইটেশনে নিয়ে আসার চেষ্টা করছি এক্সাইটেশন। এবার এক্সাইটেশন অন করছি, অন করার সাথে সাথে এক্সাইটেশন দিচ্ছি, দেখো পয়েন্টার কাঁপছে, এক্সাইটেশন হচ্ছে এই কন্ডিশনটা, এইটা হচ্ছে মিডিলের পয়েন্টটা, দিস ইজ হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এইটা হচ্ছে ওয়ান, এই কন্ডিশনটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এই ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ওয়ান, অর্থাৎ এইটা হচ্ছে নর্মাল এক্সাইটেশন। এই অবস্থায় মোটর কিন্তু ঘুরছে, এটাতে কিন্তু না রেজিস্টিভ না ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ, ইউনিটিভাবে চলছে। এখন এটাকে আমি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চালাবো, আমার ধরো লাইনে ল্যাগিং আছে, লিড আছে, তাহলে আমাকে ল্যাগ করতে হবে, ল্যাগ করতে গেলে কি করতে হবে, আমাকে ল্যাগিং করতে গেলে দেখো ল্যাগিং এদিকে চলে এলো, দেখো ল্যাগিং এদিকে চলে এলো ল্যাগিং। এবার আমরা লিডিং করব, দেখো লিডিং করছি, লিডিং করছি, ল্যাগ হলো, ল্যাগ থেকে দেখো লিডিং, এই দেখো লিডিং, দেখো লিডিং করছি আমরা, দিস ইজ হচ্ছে লিডিং, দেখতে পাচ্ছ লিডিং এর দিকে কাটা পয়েন্টটা চলে গেছে। তাহলে তিন রকম ওভার এক্সাইটেশন করলে, ওই যে ওভার এক্সাইটেশন করেছি, দেখো এক্সাইটেশন বেশি দিয়েছি, ভোল্টেজ দেখো এক্সাইটেশন ভোল্টেজ বেশি, তাহলে লিডিং এর দিকে গেছে। আবার লক্ষ্য করো এক্সাইটেশন ভোল্টেজ আমি বাড়াচ্ছি, দেখো ওখানে এক্সাইটেশন ভোল্টেজটা আমি বাড়াচ্ছি, তাহলে দেখো এক্সাইটেশন ভোল্টেজ বাড়াচ্ছি, দেখো এখানে লিডিং এর দিকে গেছে। আর আন্ডার এক্সাইটেশন, এক্সাইটেশন যদি কমিয়ে দেয়, দেখো এক্সাইটেশন কমিয়ে দিচ্ছি, এক্সাইটেশন কমিয়ে দিচ্ছি, এক্সাইটেশন কমিয়ে দিলে, এক্সাইটেশন কমিয়ে দিলে একদম এক্সাইটেশন নেই, তাহলে এক্সাইটেশন যদি কমিয়ে দিই, তাহলে দেখো এখানে পয়েন্টারটা দেখো আন্ডার ল্যাগিং এর দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছ ল্যাগিং। এবার আমরা ওভার এক্সাইটেশন করব, ওভার এক্সাইটেশন করলে লিডিং এর দিকে যাবে, দেখো পয়েন্টারটা, দেখো লিডিং এর দিকে যাচ্ছে পয়েন্টারটা লিডিং। এখন নর্মাল এক্সাইটেশন করলে, নর্মাল এক্সাইটেশন করলে দেখো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলবে, নর্মাল এক্সাইটেশন ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলছে, এই যে দিস ইজ হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, নর্মাল এক্সাইটেশনে চলছে মোটরটা। তাহলে এই সিনক্রোনাস মোটরে পাওয়ার ফ্যাক্টরের সাহায্যে আমরা ল্যাগিং করব না লিডিং করব, আন্ডার এক্সাইটেশন করব না ওভার এক্সাইটেশন করব, সেটা মেজার হবে। এখানে ফিল্ডের ভোল্টেজটা চেক করা হয়ে যাচ্ছে, আর এখানে আমরা ডিফারেন্ট এক্সাইটেশন পরিবর্তন করে আমরা ল্যাগিং বা লিডিং যে কোনো কন্ডিশনে চালাতে পারি মোটরকে। এবং এই সিনক্রোনাস মোটর তোমরা দেখে নিলে, এটা যেমন মেকানিক্যাল আউটপুট হচ্ছে বলে এর নাম হচ্ছে সিনক্রোনাস মোটর, এটা ইন্ডাকশন মোটর হিসেবেও চালু হতে পারে, কিভাবে, যদি আমরা এক্সাইটেশনটা খুবই অফ করে দেবো, এক্সাইটেশনটা অফ করে দেবো, দেখো আবার দেখো লক্ষ্য করো, দেখো যেই আমি এটাকে অন করলাম সঙ্গে সঙ্গে ফিল্ডে কারেন্ট যাচ্ছে, ফিল্ডে কারেন্ট যাচ্ছে, যেই আমি এটাকে অফ করে দিলাম ফিল্ডে কারেন্ট যাওয়া বন্ধ, ফিল্ডে কারেন্ট যাওয়া বন্ধ হলে মোটর কিন্তু ইন্ডাকশন মোটর হিসেবে চলছে, অর্থাৎ তখন তার স্পিডটা কিন্তু সিনক্রোনাস স্পিড নেই, অর্থাৎ তখন তার যে স্পিডটা সেটা হচ্ছে এনার রোটর স্পিড। আর এইটাকে আমি সিনক্রোনাস স্পিডে তখন করব যখন আমি এক্সাইটেশন অন করব, এই যে এক্সাইটেশন দিলাম, এক্সাইটেশন দিলাম, তখন সিনক্রোনাস স্পিড আর রোটর স্পিড কোনো পার্থক্য নেই, তখন এর মধ্যে স্লিপ নেই, যখন সে ইন্ডাকশন মোটর হয়ে যাচ্ছে তখন তার মধ্যে স্লিপ থেকে যাচ্ছে। ইন্ডাকশন মোটরে যেমন স্লিপ হচ্ছে 2-4%, যখনই সিনক্রোনাস স্পিড আর রোটর স্পিডের পার্থক্য হয়ে যাচ্ছে তখনই কিন্তু তার স্লিপ এসে যাচ্ছে, আর যখন স্লিপ থাকছে না তখন তার সিনক্রোনাস স্পিড নিচ্ছে। সিনক্রোনাস স্পিড হতে গেলে তাকে এক্সাইটেশন ইউজ করতেই হবে, অর্থাৎ একটা সিনক্রোনাস মোটরে শুধু যদি থ্রি ফেজ সাপ্লাই দাও, ফিল্ডে কোনো সাপ্লাই না দাও, তাহলে কিন্তু সে রান করবে ইন্ডাকশন মোটর হিসেবে। আর যদি একটা অল্টারনেটিভে মানে সিনক্রোনাস মোটরে যদি ধরো এখানে মেকানিক্যাল ইনপুট করো, এখান থেকে তুমি ইলেকট্রিক্যাল আউটপুট পেতে পারো, তাহলে তখন তার নাম হয়ে যাবে অল্টারনেটার। আবার এটাকে তুমি সিনক্রোনাস মোটর হিসেবে কাজ করাচ্ছ, কীভাবে, না এখানে থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছ, ফিল্ডে এক্সাইটেশন দিচ্ছ,
যার ফলে মেকানিক্যাল যে আউটপুট পাচ্ছ এখানে যে স্পিডটা সেটা সিঙ্ক্রোনাস স্পিড, কারণ সিঙ্ক্রোনাস মোটরকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লোডে চালাই না, নো লোডে এমনি ইন্ডাস্ট্রিতে এমনি চালিয়ে রাখি। কেন না? পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টের জন্য, কারণ ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ লোড হচ্ছে ল্যাগিং লোড, ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ লোড হচ্ছে আমাদের ল্যাগিং লোড, সেই বেশিরভাগ লোড যেহেতু ল্যাগিং লোড, সেই ল্যাগিং লোডে সবসময় পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়, সেই জন্য লাইনে প্রচুর পরিমাণে উত্তাপজনিত শক্তির অপচয় বহুগুণ বেড়ে যায়। এইটা যাতে ঠিকঠাক করা যায়, যাতে ল্যাগিংটাকে লিডিং করা যায়, তার জন্য সিঙ্ক্রোনাস মোটরকে আমরা ওভার এক্সাইটেশনে ইন্ডাস্ট্রিতে এমনি লাইনের সঙ্গে চালিয়ে রাখি, তখন সেক্ষেত্রে এই সিঙ্ক্রোনাস মোটরের নাম সিঙ্ক্রোনাস কনডেন্সার। সিঙ্ক্রোনাস কনডেন্সার কাকে বলে কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাহলে আশা করি এই যে সিঙ্ক্রোনাস মোটরে তোমরা এই প্র্যাকটিক্যালটা দেখলে, সিঙ্ক্রোনাস মোটরের ভিতরের পার্টগুলো দেখেছো কিভাবে খোলা আছে, কোনটাকে এক্সাইটেশন বলে, কোনটাকে ফিল্ডের এক্সাইটার বলে, কোনটা কার্বন ব্রাস, কোনটা স্লিপ রিং, কিভাবে কারেন্ট যাচ্ছে সেটা দেখলে, স্টেটর পার্ট রোটর পার্টটা দেখলে, আর্মেচার কোনটা দেখলে, ফিল্ডের ভোল্টেজ কিভাবে দিতে হয় সেটা চেকিং করেছো, কিভাবে ম্যাগনেট হচ্ছে সেটা দেখলে, রেসিডুয়াল ম্যাগনেটিজম দেখালাম, অবশিষ্ট ম্যাগনেট যে আছে সেটা দেখালাম, এবং এবারে এটাকে ফিটিং করে এর যে ক্যারেক্টারিস্টিকসটা যে ল্যাগিং বা লিডিং এই যে পাওয়ার ফ্যাক্টরে চলে সেটা নিশ্চয়ই তোমাদের মগজস্থ হয়েছে এবং দেখানোর চেষ্টা করেছি, এবং এই ভিডিওটা তোমরা বারবার দেখো, অল্টারনেটার সিঙ্ক্রোনাস সম্বন্ধে ডাউট কিন্তু ক্লিয়ার হবেই। ওকে।